হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস সেভেনে পড়ছো তাদের থার্ড ইউনিট টেস্টে আজকে তোমাদেরকে আমি বাংলার মাখু থেকে সাজেশন বলে দেবো তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো ওকে মাখু থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে আজকে আমি যেগুলো বলবো তার মধ্যে থেকেই আসবে তাই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকেই ভালো করে নোট করে রাখো প্রথম প্রশ্ন টিয়া দৌড়ানোর সময় পায়ের ছাল উঠে গেলে কি দেওয়ার কথা বলে উত্তর দেখে নাও বনের মধ্য দিয়ে দৌড়ানোর সময় পায়ের ছাল উঠে গেলে টিয়া আইডিন দেওয়ার কথা বলে তার পরে প্রশ্ন ঘাস জমির দিকে প্রাণপণে ছোটার সময় সোনা তার সোনা আর টিয়া কিসের শব্দ শুনেছিল বলছে ঘাস জমির দিকে প্রাণপণে ছোটার সময় সোনা আর টিয়া তক্ষক সাপের অদ্ভুত আওয়াজ শুনেছিল ঠিক আছে এর পরে প্রশ্ন সোনাটি এর নিষ্ঠুর মনে হয়েছিল কেন দেখো সোনাটি এর নিষ্ঠুর মনে হয়েছিল কারণ মাকুকে পেলে সে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে দোকানদারকে ফিরিয়ে দেবে ঘাস জমিতে কি হচ্ছিল এর পরের প্রশ্ন ঘাস জমিতে কি হচ্ছিল ঘাস জমিতে হোটেলওয়ালা জন্মদিনের উৎসবের মহড়া হচ্ছিল প্রশ্ন ম্যাম হেসে বাংলায় বলেছিল। যে সে সোনালি ঘুণ্টি দেওয়া লাল গাউন পরবে অমনি সবাই একটু গম্ভীর হয়ে রয়ে গেল কোন কথা শুনে সবাই গম্ভীর হয়ে গেল সোনা বেহারির কথা জিজ্ঞাসা করায় সবাই গম্ভীর হয়ে গিয়েছিল পরের প্রশ্ন স্কুলের অনুষ্ঠানে সোনাটিয়া কোন নৃত্য পরিবেশন করে গার্জেনদের হাততালি পায় স্কুলের দুই ক্লাসের সব মেয়ের মধ্যে সোনাটিয়া ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জনে গে এবং নেচে গার্জেনদের হাততালি পেয়েছিল তারপরে প্রশ্ন ওমা নতুন জামা নেবে না কে বলেছে উত্তর দেখে নাও প্রশ্নে উদ্ধৃত কথাটি মেম সোনাকে সোনাটিয়াকে বলেছিল পরের প্রশ্ন প্রজাপতি কোন ফুলের মধু খায় দেখো গাছের গোড়ায় গোড়ায় যে ভুই চাপা ফুল ফুটেছে প্রজাপতি তার মধু খায় এরপরের প্রশ্ন প্রজাপতির পা কোথায় জড়িয়ে যায় দুটো ছোট করমচা গাছের ডালের মধ্যে ঝোলানো বড় মাকড়সার জালে প্রজাপতির পা জড়িয়ে যায় ঠিক আছে তারপরের প্রশ্ন আম্মা প্রজাপতি নিয়ে কি করছিল বা কি বলছিল উত্তর দেখে নাও সোনাকে তার আম্মা বলেছিল যে প্রজাপতিতে ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে তারা আর উঠতে পারে না মাটিতে পড়ে যায় মাকুর কোন বাজনায় সুখ্যাতি আছে উত্তর দেখে নাও লীলা মজুমদারের কিশোর উপন্যাসে দেখা যায় মাখু খুব সুন্দর ক্লারিও নেট বাজাতে পারে সোনা কি কি জানে বলেছিল উত্তর দেখে নাও সোনা বলেছিল যে সে যোগ ছোট নদী দিনরাত জানে এর পরে প্রশ্ন দুর্বাঘাসে ঢাকা মাঠে সোনাটিয়ে লাল চোখের কোন প্রাণী দেখেছিল উত্তর দেখে নাও দুর্বাঘাসে ঢাকা মাঠে সোনাটিয়ে লাল চোখের খরগোশ দেখেছিল রঙাকে রঙা হলো আম্মার উড়নচণ্ডী ছেলের সে খরগোশ বিক্রি করে অনেক পয়সা আনে তারপরে প্রশ্ন টিয়ার হাতে ডিমের খোলাটার রং কেমন ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও টিয়ার হাতে ডিমের খোলাটা ছিল কচি সোনালি রঙের ওপর খয়রি রঙের ফুটকে দেওয়া আম্মা কার ডিম সেদ্ধতে নুন গোলমরিচ দেয়নি টিয়ার ডিম সেদ্ধতে তারপরে প্রশ্ন টিয়া কেন বনময়ূরকে নাচতে নিষেধ করলো দেখে না উত্তর ময়ূরের নাচার ফলে বৃষ্টি নেমে এলে বটতলার উনুন নিভে যাবে এবং ঘাস জমিতে সারকাসের খেলা বন্ধ হয়ে যাবে এই কারণেই টিয়া নিষেধ করলো টিয়াদের ক্লাসে কোন গান গাওয়া হয় টিয়াদের ক্লাসে ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জনে গানটি গাওয়া হয় এরপরে প্রশ্ন কেন সোনার মেজাজ খিটখিটে হয়ে যেত দুপুরে বেশি ঘুমলে সোনার মেজাজ খিটখিটে হয়ে যেত সং সোনাদের কি দিয়েছিল সং সোনাদের হলুদ কাগজে মোড়া দুটো ছোট প্যাকেট দিয়েছিল যাতে ছিল সুন্দর পুতিমুক্ত দিয়ে গাঁথা দুটি সাদা মালা সংদের থলিতে কত পয়সা আছে দেখে না উত্তর সংদের থলিতে দেড় হাজারের বেশি দশ পয়সা জমে আছে সোনাটিয়াকে নাচ গান করার জন্য কে সাজিয়ে দেবে উত্তর দেখে নাও গোমেশ মেম সাহেব নাচ গান করার জন্য সোনাটিয়াকে সুন্দর করে সাজিয়ে দেবে তারপরের প্রশ্ন কে মাকুর জন্য চাবি বানিয়েছে উত্তর দেখে নাও টিয়া মাকুর জন্য দিদির পুটলি জিনিস দিয়ে চাবি বানিয়েছে এর পরের প্রশ্ন মাকুকে চেনা যাচ্ছিল না কেন শতরঞ্জির ওপরে হাত এলিয়ে পড়ে থাকা মাকুর চেহারাটা এতটা বদলে গিয়েছিল যে তাকে চেনা যাচ্ছিল না মাকুর চাবির ছাদা কোথায় ছিল মাকুর চাবির ছাদা ছিল ঘাড়ের নিচে দুই ডানির মাঝখানে মাকুকে কারা উপর করে দিল সং সঙ্গুকর এবং আরো দুজন সন্ডা লোক মিলে মাকুকে উপর করে দিল মাকুর বাবা কাকে বলা হয় ঘড়িওয়ালাই মাকুর বাবা কারণ চেতনা ফেরার পরে মাকু তার সৃষ্টিকর্তা বাপ বলে রেখেছিল ঘড়িওয়ালার কথায় মাকু বিলিত কায়দায় কি গান গিয়েছিল দেখে না উত্তর ঘড়িওয়ালায় কথায় মাকু এক হাত কোমরে দিয়ে এক হাত আকাশে উড়িয়ে বিলিতি কায়দায় গিয়ে উঠেছিল ইয়াংকি ডুডুল টু টাউন রাইডিং অন এ পনি ঠিক আছে জাদুকর সোনাটিয়াকে কিভাবে সাজিয়েছিল দেখে না জাদুকর সোনাটিয়াকে নতুন জামা ও মালা পরিয়ে পাউডার মাখিয়ে মাথা চুলে মাথা চুলে বো বেঁধে রুমালে সেন্ট দিয়ে সুন্দর মেম সাহেব সাজিয়েছিল তারপরের প্রশ্ন কোথায় সার্কাসের আয়োজন করা হয়েছিল উত্তর দেখে নাও খাস জমির মাঝখানে পুরনো শিরিশ গাছের নিচে তাবু বানিয়ে সার্কাসের আয়োজন করা হয়েছিল এর পরের প্রশ্ন দর্শকের সামনে টিয়া কি গান গিয়েছিল দেখে নাও এর উত্তর দর্শকের সামনে টিয়া ফুলকলি আসিয়া অলি গুনগুন গুঞ্জনে গানটি গিয়েছিল সোনার টিয়ার গান শুনে আনন্দে সং কি করেছিল সোনাটি আর গানে শুনে আনন্দে সং পরপর পাঁচটা ডিগবা দিকে নিচ থেকে এক রাফে বড় দোলনায় উঠে দুটো বড় বড় করতাল দিয়ে হাততালি দিতে লেগেছিল তার পরের প্রশ্ন ঘড়িওয়ালা খেলার সমাপ্তি ঘোষণার পর মালিককে দেখে দর্শকরা কি করেছিল উত্তর দেখে নাও ঘড়িওয়ালা খেলা সমাপ্তি ঘোষণার পর মালিককে দেখে ফুল ফল লাঠি ছাতা মাথায় দেওয়ার টোকা বাতাসার ঠোঙা রুমাল গামছা পয়সা সিকি ইত্যাদি ছুড়ে দিয়েছিল এর পরে প্রশ্ন মালিকের প্রতি দর্শকের আচরণ শেষ পর্যন্ত কিভাবে থামলো বুদ্ধি করে দড়ি টেনে দিয়ে জাদুকর বড় আলে নিভিয়ে দিতেই দর্শকরা বড় আলো আর কি আলে নয় বড় আলো নিভিয়ে দিতেই দর্শকরা মালিকের প্রতি তাদের আচরণ থামিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল রিং মাস্টার কে হয়েছিল লীলা মজুমদারের মাখু কিশোর উপন্যাসে দেখা যায় সার্কাসের রিং মাস্টার হয়েছিল হোটেলওয়ালা ওকে এর পরের প্রশ্ন ঘুড়িওয়ালা ছুটি নিয়ে বাড়ি গিয়ে মায়ের হাতে কি কি রান্না করে খেতে চায় দেখে না উত্তর ঘুড়িওয়ালা ছুটি নিয়ে বাড়ি গিয়ে মায়ের রান্না করা মোচার ঘন্ট মোচা চিংড়ি এবং দুধ পুলি পেট ভরে খেতে চায় পেয়াদা কার চিঠি পেয়াদা পোস্টমাস্টারের পাঠানো চিঠি নিয়ে এসেছিল কি দেখে সোনা চমকে উঠলো সঙ্গে পকেটে আটখানা গোলাপি টিকিটের দিকে তাকিয়ে সোনা চমকে উঠলো টিয়া গোলাপি কাগজের মোড়ক মোড়কে কি রেখেছিল মোড়কে টিয়া গোলাপি কাগজের মোড়কে মোড়ে সিঁদুর কাঠি পেক আলোয় আলোকিত হয়েছিল কেন বনের মধ্যে গনগন করে তিনটে উনুন জ্বলছিল সেই আলোতে চারিদিক আলোকিত হয়েছিল মালিক লজ্জায় মাথা নিচু করেছিল কেন উত্তর দেখে নাও সোনা টিয়ার বাপি স্বর্গের শুরুয়া থেকে মুগ্ধ হয়ে কে তার রেড়েছে জানতে চাওয়ায় হোটেলওয়ালা লজ্জায় মাথা নিচু করেছিল হোটেলওয়ালা আসলে কে হোটেলওয়ালা আসলে ছিল সার্কাস দলের মালিক নোটো অধিকারী মনে রাখবে সোনাটিয়াকে সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে কে সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে পোস্ট অফিসের পিয়ন তো এই হলো শর্ট কোয়েশ্চেন এবার বড় কোয়েশ্চেন দেখে নাও এই বলে দুই ভাই হাউ হাউ করে কেঁদে উঠলো দুই ভাই কারা তারা কি বলেছিল উত্তর দেখে নাও দুই ভাই ছিল হোটেলওয়ালা ও ঘড়িওয়ালা তারা কেন হাউ হাউ করে কেঁদেছিল তার পুরো আনসারটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে নকল দাড়িগোফ খসে গেলে হোটেলওয়ালা স্বীকার করে নেয় যে সেই পালিয়ে যাওয়া নোটো অধিকারী জিনিস কিনে টাকার অভাবে দাম না মেটাতে পেরে পালিয়ে গিয়েছিল কিন্তু পুলিশের ভয়ে ছদ্মবেশ ধরে হোটেল চালিয়ে যে টাকা জমিয়েছে আর জন্মদিনে যে টাকা পেয়েছে তাতে সব ধার শোধ করে জিনিস ছাড়িয়ে আবার নতুন করে সার্কাস খুলতে পারবে একথা শুনে ঘড়িওয়ালা বলে যে তার আর পাঁচ হাজার টাকা হলেই সে ঘড়ির কারখানায় গিয়ে মাকুর যন্ত্রপাতির দাম মিটিয়ে দিতে পারবে তাহলে পিয়াদার ভয় মুক্ত হয়ে রোজ খেলা দেখিয়ে সে টাকা জমাতে পারবে তারপরে একদিন ছুটি নিয়ে দুই ভাই মিলে মায়ের কাছে গিয়ে পেট ভরে মোচার ঘন্ট মোচার চিংড়ি আর দুধপুলি খেয়ে আসবে এর পরে প্রশ্ন মালিক বুক চাপড়ে ডুক করে কেঁদে উঠলো মালিকের এই কেঁদে ওঠার কারণ কি দেখে না অ্যান্সার আমি আর পড়ছি না ভালো করে দেখে নেবে মাকুর বিয়ে কিভাবে হয়েছিল তো এর অ্যান্সার এখান থেকে শুরু হলো এবং এই পর্যন্ত শেষ হলো দেখে নাও ঠিক আছে এর পরের প্রশ্ন মাকুকে কিভাবে বনের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল হোটেলওয়ালা মাকুকে একটি সোনার খনি বলেছে কেন ভালো করে দেখে নাও এর পুরো উত্তরটা আমি পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি করবে হোটেলওয়ালা সোনাটিয়াকে কি উপহার দিয়েছি উত্তর দেখে নাও হোটেলওয়ালা সোনাটিয়াকে সরু লেসের পাড় দেওয়া দুটো সাদা রেশমি রুমাল উপহার দিয়েছিল সংল জানোয়ারদের ওষুধ খাওয়ানোর বর্ণনা দাও এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল হোটেলওয়ালা কি বলেছিল ঘাস জমিতে মহা হোটেলওয়ালা জন্মদিনের উৎসবের মহড়া চলছে এই মহড়ার বর্ণনা দাও অথবা উৎসবের বর্ণনা দাও একই প্রশ্ন ভালো করে করবে ঠিক আছে আমি পুরো উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দড়াবাজির লোকেরা মহা চটে গেল তারা কখন এবং কেন রেগে গিয়েছিল করবে তো তোমাদের মাকু থেকে এই হলো সাজেশন এগুলো ভালো করে করো প্রত্যেকেই কমন পাবে ওকে তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো লাইক করো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো আজকে এখানি দেখাবেন এক ভিডিওতে ভালো থেকো সবাই